হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি বয়া মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি সবচেয়ে বেস্ট, এটা দিয়ে আপনারা সাউন্ড রেকর্ডার করতে পারবেন খুবই সুন্দরভাবে, একদম নয়েজ ছাড়া। এই মাইক্রোফোনটি সবচেয়ে কম দামের মধ্যে, সবচেয়ে লো বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট মাইক্রোফোন। আমি দেখাচ্ছি মাইক্রোফোনের ভিতরে কী কী আছে এবং কীভাবে আপনারা এটার আসল নকল নির্ণয় করবেন। আপনারা এই প্যাকেটটা কেনার সময় অবশ্যই উপরে দেখতে পারবেন একটা স্টিকার দেওয়া আছে। স্টিকারটা আপনারা যখন কিউআর কোডটা দিয়ে যখন আপনার স্ক্যান দিবেন, তখন আপনারা এখান থেকে কিছু সিরিয়াল নাম্বার পাবেন। এই যে এখানে ছোটো করে সিরিয়াল নাম্বার থাকবে, এটাকে ঘষা দিবেন, ঘষা দিয়ে সিরিয়াল নাম্বারটা চেক করলে বুঝবেন এটাকে আসল না নকল। আর এটা আসল না নকল এটা সবচেয়ে বেশি বোঝার জন্য এই প্যাকেটটা দেখবেন। অনেকগুলোতে উপরে দিয়ে প্যাকেট ঠিক থাকে কিন্তু এই ব্যাগটা থাকে না, এই ব্যাগটা থাকলে অবশ্যই বুঝে নেবেন যে এটা হচ্ছে আসল মাইক্রোফোন। আচ্ছা, এইটার ভিতরে, এই প্যাকেটটার ভিতরে কি আর কী কী থাকে সেটা আমরা একটু দেখে নিই। এখানে ক্যাটালগ আছে, ক্যাটালগগুলো আপনারা দেখে নেবেন। আর এই ব্যাগের ভিতরে একটা সিলিকন থাকে, এই সিলিকনটা হচ্ছে মূলত এই মাইক্রোফোনটাকে, বয়া মাইক্রোফোনটাকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ ভালো রাখার জন্য। আর এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই কর্ডটা, এটা দিয়ে আসলে মূলত হচ্ছে আপনি গিটার বা বিভিন্ন আদার্স এই ইনপুটগুলো ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার আমরা দেখব বয়া মাইক্রোফোনের আসল সাউন্ডটা কেমন। হ্যালো বিয়ার্স, আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া মাইক্রোফোনের। ইতিপূর্বে যে সাউন্ডটা শুনছিলেন সেটা বয়া মাইক্রোফোন ছাড়া। আপনারা অবশ্যই এখন বিবেচনা করতে পারতেছেন এই সাউন্ড কোয়ালিটি কেমন, এবং এটা সবচেয়ে লো বাজেটের একটা মাইক্রোফোন, মাত্র 1000 টাকা। এটা আমি 11 রোড থেকে কিনেছি। অনেক ভিডিওতে দেখবেন লো বাজেট লেখা থাকে বা ইয়ে থাকে, কিন্তু 1300 টাকা লেখা থাকে, কিন্তু ওরা আসলে যার থেকে যেভাবে নিতে পারে আপনারা সেভাবে মূলায় দাম দর করে তারপর তাদের থেকে নিয়ে নিতে পারবেন 1000 টাকা দিয়ে, বা তার চেয়েও কম, যেভাবে তাদের সাথে আপনারা দর কষাকষি করে নিতে পারবেন। আচ্ছা, এর অনেকে আবার মনে করে যে এই ব্যাটারিটা, অনেকে আবার মনে করেন এখানে যে ব্যাটারিটা আছে এটার ভিতরে একটা ব্যাটারি আছে, এটা আমরা একটু দেখি। এই যে এই ব্যাটারিটা, অনেকে বলে যে ভাই ব্যাটারিটা যদি খোলা থাকে তাহলে মনে করে যে এটা নকল। আসলে নকল নয়, আসলে এটা ভিতরে ওরা রাখে কারণে, কারণ আপনি যখন যান তখন আপনি মাইক্রোফোনটা চেক করেন, চেক করার কারণে ওদের ব্যাটারিটা ভিতরে লাগানো লাগান। ব্যাটারিটা লাগানো ছাড়া আপনি এখানে এই যে দুইটা সুইচ আছে, এটা হচ্ছে আপনার স্মার্টফোন এবং অফ দেওয়া আছে, এটা আপনি ল্যাপটপ মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর ব্যাটারিটা খোলা থাকলেও কিছু সমস্যা নাই, এটা হচ্ছে মূলত হচ্ছে আটকানো থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ হচ্ছে যখন আপনি চেক করতে যাবেন তখন তো অবশ্যই তাদের ব্যাটারিটা লাগানো থাকে, তখন হয় কি ওরা ব্যাটারিটা আর খোলে না। কিন্তু অনেকে মনে করে ব্যাটারিটা ভিতরে লাগানো থাকলে এটা ইনটেক না, এটা নকল, আসলে এটা ঠিক না। আপনারা চেক করে নেবেন, তারপর আপনারা ওখান থেকে সাউন্ড ঠিক মতো আসে কিনা চেক করে নেবেন। ওকে ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চেক করবেন। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।